অবশেষে অবসান ঘটল রাজকুমারী মাকুর বিয়ে নিয়ে সকল জল্পনা কল্পনার। মঙ্গলবার পছন্দের মানুষটির সঙ্গে গাঁটছড়া বাঁধলেন মাকু। বিয়ে করল সাধারণ ঘরে জন্ম নেওয়া দীর্ঘদিনের বন্ধু কেই কুমরোকে। একই সঙ্গে রাজকীয় সকল অধিকার থেকে বঞ্চিত হল এই রাজকন্যা। এ যেন এক নতুন জীবনের অভিষেক। রূপকথায় আছে, রাজকুমারীর বিয়ে মানে জাঁকজমক সমারোহ। রাজপুত্র আসবে ঘোড়ায় চড়ে, বিয়ের আসরই যেন হয়ে উঠবে মহাকাব্য। কিন্তু বাস্তবে এসব কিছুই হলো না রাজকুমারী মাকুর। রূপকথা ছেড়ে জাপানি প্রিন্সেস মাকু হাঁটলো উল্টো পথে। ঐশ্বর্যের পাঁচির টপকে সাধারণ এক পরিবারেই ঠাঁই খুঁজে নিল নিজের। জীবনসঙ্গী হিসেবে রাজপুত্র নয়, মালা পরালেন সাধারণ এক পরিবারের ছেলেকে। মাকু ও কুমোরোর প্রথম দেখা 2012 সালে, সেখান থেকেই প্রেমের অভিষেক। টোকিওর ইন্টারন্যাশনাল ক্রিস্টিয়াল ইউনিভার্সিটিতে অধ্যয়নরত অবস্থা থেকেই দুজনের মধ্যে সম্পর্ক, মূলত সেই সুবাদেই তাদের পরিচয় থেকে পরিণয়। উল্লেখ্য, এর আগেও কিন্তু 2017 সালে আরেকবার বাগদান হয়েছিল মাকু কুমোরোর, কিন্তু সে সময়ে কুমোরোর পারিবারিক সীমাবদ্ধতার কারণে বিয়েটি পিছিয়ে যায়। অবশেষে বিয়েটি মেনে নিতে বাধ্য হলেন বাবা যুবরাজ ফুমিহিতো। এমন বিয়ের সিদ্ধান্ত নেওয়া খুবই কঠিন ছিল রাজকুমারী মাকুর জন্যে, কারণ জাপানি আইনে রাজপরিবারের কোনো নারী সদস্য যদি সাধারণ ছেলেকে বিয়ে করে তাহলে তাকে বংশীয় মর্যাদা থেকে বহিষ্কার করা হয়। রাজপরিবারের মেয়েরা এমন ধরনের কাজ করলে তাদের মর্যাদা হারাবেন। তবে এ বিষয়ে কিন্তু একটু উপরেই আছে পুরুষ সদস্যরা, কারণ জাপানি আইন অনুযায়ী রাজপরিবারের পুরুষ সদস্যরা যাকে ইচ্ছা বিয়ে করতে পারেন, এতে কোনো বাধ্যবাধকতা নেই বা এর কারণে কাউকে বংশীয় মর্যাদা থেকে বহিষ্কারও করা হবে না। কিন্তু মেয়েদের ক্ষেত্রে সম্পূর্ণই উল্টো। তবে মাকু সেই প্রাসাদের জৌলুসময় জীবন ছেড়ে চলে এলেন সাধারণ ঘরে, সমস্ত কিছুর ঊর্ধ্বে বেছে নেন ভালোবাসার মানুষকে। যারই ধারাবাহিকতায় 23 অক্টোবর সাধারণ পরিবারের ছেলে কে কুমোরোর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয় রাজকন্যা। গণমাধ্যমের এক প্রেস ব্রিফিংয়ে কে কুমোরো বলেন, মানুষের একটাই জীবন আর এই জীবনটা পুরোটাই ভালোবাসার মানুষের সঙ্গেই কাটাতে চাই। তবে দর্শক, মাকু কুমোরোর বিয়ে কিন্তু জাপানের অনেকেই মেনে নিতে পারেননি, তাদের কাছে ক্ষমাও চেয়ে নিলেন এই দম্পতি। রাজকুমারীরা যখন রাজকীয় মর্যাদা হারান তখন তাদের এককালীন মোটা অঙ্কের টাকা দেওয়া হয়, কিন্তু রাজকুমারী মাকু সেটি গ্রহণ করে না। বিয়েতেও ছিল না তেমন কোনো আয়োজন। মাকু কুমোরো জুটির প্রেম বাগদান বিয়ে নিয়ে গণমাধ্যমে বহুবার চর্চা হয়ে গেছে, তবে বিয়ের পরে তারা এসব থেকে দূরে সরে যেতে চেয়েছেন। স্বামী আইনজীবী, বর্তমান কর্মস্থল যুক্তরাষ্ট্রে, বিয়ের পর হয়তোবা সেখানেই সংসার পাতবেন এই দম্পতি। ভিউয়ার্স, রাজকুমারী মাকুর এমন সিদ্ধান্ত আপনার কাছে কতটুকু গ্রহণযোগ্য কমেন্টের মাধ্যমে লিখে পাঠান আমাদের স্টেট লাইফ বিডির কমেন্ট বক্সে। সেই সঙ্গে আরও একটি কথা বলছি, যারা আমাদের চ্যানেলটি নতুন ভিজিট করেছেন সাবস্ক্রাইব করে বেল বাটন অলে ক্লিক করবেন, যাতে করে আমাদের পরবর্তী লেটেস্টগুলো সবার আগে আপনিই দেখতে পারেন। এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।